লালন ভূমি কুষ্টিয়ার মেয়ে ইতি ইব্রাহিম মায়ের উৎসাহে গানে হাতে খড়ি ভাবনগর শিল্পী সাংস্কৃতিক কেন্দ্রে শিখেছেন লালনের গান। মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচারিত রিয়েলিটি শো ম্যাজিক বাওলিয়ানা 2019 প্রতিযোগিতার গোপনে নাম লিখিয়েছিলেন। কুষ্টিয়া রাউন্ড পার করে জানিয়েছিলেন নিজ মা সহ সবাইকে। আমি বসে আছি আশার সিন্ধু কূলে সদা। সান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাওলিয়ানার একের পর এক প্রতিযোগীকে হারিয়ে স্থান করে নেন সেরা পাঁচে। চূড়ান্ত পর্যায়ে যৌথভাবে বিজয়ী হন ইতি। অন্যদের মতো তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের অর্থ ও ক্রেস্ট। আমার আম্মু ছোট থেকে আমাকে উৎসাহ দেয় গানের জন্য। আমি তখন অনেক ছোট, আমার বড় বোনকে আমার আম্মু গান শেখাইতো, তো আমি আমার বড় বোনকে শেখাইতো, আমি পাশে থেকে গান শুনতাম আর গাইতাম, বলতাম মা আমাকে গান শেখাও। আমার বোন আরও সৌন্দর্য আরও সবার মনের আশা পূর্ণ করতে পারে মাছরাঙা চ্যানেল এই পর্যায়ে এখানে আমার বোনের নিয়ে এসেছে, আমরা এতে খুবই গর্বিত। কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়ছে ইতি। জীবনে প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েই পেয়েছেন এ সফলতা। ইতি সহ বিজয়ী পাঁচজনকে নিয়ে মাছরাঙা টেলিভিশন ও ইউটিউবের জন্য নির্মাণ করা হবে বিশেষ মিউজিক ভিডিও। এরই মধ্যে তার সাফল্যের খবর পৌঁছে গেছে সারা দেশে। মেয়ে লোকগানের সুনাম এবার বিশ্ব দরবারে পৌঁছে দেবে আশা বাবা মার। আল্লাহ উনি ওর প্রতি এমন প্রতিভা দিল যে উনি একাই হারমোনি বাজানের, এখন আমার মেয়ে হারমোনি বাজানের মাস্টার হয়ে গেছে। তো এর ভিতর ম্যাজিক বাওলিয়ানা এসে আমার মেয়েকে প্রতিভা দিয়ে উনিরা অনেক বড় করেছে। আমি মা হিসাবে এটুক করতে পারিছি আমার মেয়ের জন্যে। আমি আরও চাই ম্যাজিক বাওলিয়ানারা আরও আমার মেয়েকে আরও উঁচু করে দেবে। আমি লালন একাডেমির শিল্পী, সেই হিসাবে আমার মেয়েও একাডেমিতে যাইতো, আস্তে আস্তে গান দেখতো, আরও ঊর্ধ্বে যাবে এই মানসিকতা আমাদের ভিতরে আছে এবং এটা দিয়ে আমরা এই মেয়েটাকে যাতে বিশ্বের মধ্যে সেরা তারকা হতে পারে এই জন্যই আশা আকাঙ্ক্ষা করে আমি আছি। মাছরাঙা টেলিভিশন নিবেদিত স্কোয়ার টয়লেটরিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় লোকসঙ্গীতে নতুন প্রতিভার খোঁজে 2013 সালে শুরু করে ভিন্ন ধরনের রিয়েলিটি শো ম্যাজিক বাওলিয়ানা। মাছরাঙা নিউজ ডেস্ক।